গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকের আমি আমার গাছ বন্ধুদের সাথে নিয়ে সকাল সকাল চলে এসেছি। আজকের অ্যালোভেরা ভেবেছিলাম তোমাদের অন্য একটা গাছের পরিচর্যা দেখাবো, কিন্তু ভেবে ভেবেই পেলাম না। অনেকক্ষণ ধরে চিন্তা করে করে এই অ্যালোভেরা গাছটাকে আমি চুজ করলাম। দেখো, এই অ্যালোভেরা গাছের শিকড় গজিয়ে গেছে, পাশে কতগুলো গাছ বেরিয়েছে ছোট ছোট, সেই গাছগুলোকে আমি তুলে তুলে আমার একটা ছোট ছোট যেসব কন্টেনারগুলো রয়েছে সেই কন্টেনারগুলোতে আমি কয়েকটা কন্টেনারে মাটি ভর্তি করে নিয়েছি। সেই মাটি ভর্তি কন্টেনারগুলোতে গাছগুলোকে বসিয়ে দেবো। শিকড় প্রচুর গজিয়েছে গাছগুলোতে, আর অনেক চারা গাছ হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের খুব ভালো লাগে নিশ্চয়ই, আমার তো ভীষণ ভালো লাগে আমার গাছগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে। তাহলে আজকের আমি দেখাতে থাকি তোমাদেরকে, তোমরা দেখো কিভাবে কন্টেনার এক কন্টেনার থেকে আর এক কন্টেনারে গাছগুলোকে আমি ট্রান্সফার করি এক এক করে। আমি একটা কয়েকটা কন্টেনারে ভিজে ভিজে মাটি নিয়ে নিয়েছি, সেই মাটিগুলোকে এইবার খুঁড়ে খুঁড়ে গর্ত করে করে নিড়েন দিয়ে আমি গাছগুলোকে পরপর বসিয়ে দেবো। কিন্তু সবথেকে বড় কথা হলো, গাছ মানেই একটা দারুণ জিনিস, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন ভালো লাগে, কেমন লাগে সেটা তোমরা আমাকে অবশ্যই অবশ্যই বলবে। আমি এক এক করে গাছগুলোকে তাহলে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে চলো বন্ধুরা, আমি অন্য কাজে চলে যাই। পরিশ্রমের বিকল্প কিছুই হয় না, তাই আমি পরিশ্রম করে ঝপাঝপ গাছগুলোকে রেডি করে নিলাম। গাছেদের একটু একটু জলের প্রয়োজন হয়, তাই গাছগুলোকে আমি জল দিয়ে ছাওয়ায় রেখে দেবো। চলে গেলাম আমি একটা ভিন্ন ধরনের কাজে, সেটা হলো আমার আমসত্ত্ব তৈরি করা। আমসত্ত্ব তৈরি করা আমার অসাধারণ লাগে, তাই আমসত্ত্বটাকে রেডি করে আমি জাল দিতে বসিয়ে দিলাম, আর খুব সুন্দরভাবে জাল দিয়ে রেডি করলাম। এদিকে আমার ঠাকুর ঘরটা বেলা অবধি পড়ে আছে। একটা আস্ত লেবু কেটে নিয়ে আমি বাসনগুলোকে, ঠাকুরের বাসনগুলোকে ঝপাঝপ মেজে নিতে বসে গেলাম। এই বাসনগুলো অনেক দিন থেকে তোমাদের দাদাভাই পুজো দিচ্ছিল বলে, ব্যাটা ছেলে যেহেতু বুঝতেই পারছো, মাজতে ওর অসুবিধা হয়, মাজতে পারে না, ওই জন্য আমি নিজেই ভালো করে বাড়ি এসে এখন মাজতে বসে গেছি। দুদিন হলো বাড়ি এসেছি, কিন্তু বাসনগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়নি, তাই বাসনগুলোকে ঝপাঝপ করে এই লেবু দিয়ে আর আমার ডিশ ওয়াশ বারটা দিয়ে আমি মেজে নিলাম। মেজে সমস্ত মেজে ঘষে উপুর করে দিলাম। আজ দশহরা, তাই কিছু করার নেই, তাই দাদাভাই টিফিনটা ছেলের বাইরে থেকে কিনে নিয়ে আসলো। আর আমি অপেক্ষা না করে আমি ঝপঝপ করে কাজগুলো সেরে নিতে নিচেই চলে এলাম দৌড়ে দৌড়ে। নিচে এসে দেখি আমার ঝাঁটাটা একদিকে আর আমার সারা বারান্দায় ধুলোবালি ভর্তি হয়ে রয়েছে, তাই তাড়াহুড়ো করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। নিচের ঘরটা, ওপরের ঘরটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচের ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আমি আবার অন্যান্য যেসব কাজগুলো আছে করে নিয়ে, আজ তো রান্না নেই তাই আমি ফ্রি, বুঝতেই পারছো আমার খুব মজা। তোমাদের সাথে দেখো এই সিক্রেটটা শেয়ার করতে, যদিও সিক্রেট না, আগের এপিসোডে তোমাদেরকে আমি জানিয়েছিলাম আমি ফোন কিনেছি। আমার ফোন হচ্ছে ভিভো কোম্পানির ফোন, দাম হচ্ছে 17,000 টাকা, আর 11S আমার ফোনটা। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার নতুন ফোন, যেটা তোমাদেরকে আমাকে সাহায্য করবে ভিডিও আপলোড করে দেখাতে। কিন্তু সবথেকে বড় কথা হলো, ফোনের প্রতি আমার কোনো আগ্রহই ছিল না, তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরে আমি খুব খুশি। দশহরার জন্য কাল রাত্রে যা যা রান্না করে রেখেছি, আলু সিদ্ধ, বসা বসা ডাল, তার সাথে পেঁয়াজ লঙ্কা লেবু আছে, আর জল ভাতে জল ঢেলে দিলাম, তাহলে কেমন জমে যাবে বুঝতেই পারছো আজকের খাওয়াটা। খেয়ে উঠে এক থালা আম কেটে নিয়ে বসে পড়েছি। ওরা ভাববে দিদিভাই কত আম খায়। না, দিদিভাই একা খাচ্ছে না, আমি খাচ্ছি তোমাদের সামনে বসে, আবার তোমাদের দাদাভাই আর আমার সোনা বাবাও বসে আছে বিছানার উপরে, ওদেরও দিচ্ছি। তাহলে ভেবো না আমি একা একা খাচ্ছি, আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে পেরে খুব মজা লাগে প্রতিদিন। তোমাদের কেমন লাগে জানি না, আমি ভীষণ এনজয় করি তোমাদের সাথে শেয়ার করে, আর আমার মনটাও খুব ভালো থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লাগলো আজকের সারাদিনের তোমরা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতো টাটা, তোমরা সবাই সুস্থ থেকো।